মাঠে জায়গা নেই আজহারির ওয়াজ শুনতে বাড়ির ছাদে মুসল্লিরা কুমিল্লায় শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে জনপ্রিয় ও আলোচিত ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারির ওয়াজ ও মাহফিল ওয়াজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠে জনতার ঢল নামে মাঠে জায়গা না পেয়ে আশেপাশের বাড়ির ছাদে উঠে আজহারির ওয়াজ শোনেন মুসল্লিরা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেল তিনটায় মাহফিলে উপস্থিত হন ডক্টর আজহারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে যান তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম হাফিজা মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয় বিকেল চারটা থেকে মাহফিলে বয়ান শুরু করেন ড আজহারি প্রায় এক ঘন্টা ওয়াজ করেন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপির সহযোগিতায় মোকাম হাফিজা মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি বিতরণ ও সাতচল্লিশতম বাৎসরিক এ ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয় আয়োজকরা জানান মাহফিলে এত মানুষের ঢল নামবে চিন্তা করেননি তারা তাই মাহফিলে আগত মুসল্লিদের সামাল দিতে হিমশিম খেয়েছেন আয়োজকরা মাঠে জায়গা না হয় অনেকেই আশপাশের বাসাবাড়ি ছাদে উঠে ওয়াশ শুনেছেন তবে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি স্থানীয় সূত্র জানায় মাহফিলকে ঘিরে নিমসার ও মোকাম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার পাশাপাশি স্থানীয় তিন শতাধিক স্বেচ্ছাসেবক কর্মী মাহফিলের শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ছিল